হ্যালো ফ্রেন্ডস, মু প্রিয়াঙ্কা আপনমানঙ্কু আমার ইউট্যুব চ্যানেলে অনেক অনেক স্বাগত করুছি। তো ফ্রেন্ডস, আজির ভিডিওটি মু আপনাঙ্ক সহিত গোটে এমিটি প্যাক শেয়ার করিবি, যাহাকু ইউজ করি আপন নিজ স্কিনকু ব্রাইট করি পারিবে। আউ এথিরে যো সবু জিনিস ইউজ হব তাহা আপনক অতি সহজরে নিজ ঘরে বা নিজ কিচেনরে মিলি যিব। ফ্রেন্ডস, কোন হেতে না আমার কিচেন এমতি বহু সারা জিনিস থাকে যাহাকু ইউজ করি কি আমি আমার ফেস কু আমার স্কিন কু চমকাই পারিবা। বাট গাইজ, আমি তার প্রপর ওয়ে তাকে কেমিতি ইউজ করা যায় সেটা আমি জানি নথাও, তাকে কো টাইম রে ইউজ করা যায়, সেটি কোন কোন সব এড করি কি ইউজ করা যায় তাহা জানি নথাও, সেইপাই আমি তার ফায়দা উঠাই পারি নথাও। সেইপাই আজি মু আপনাকু কিচেন এমতি তিনটা জিনিস বিষয়ে কহিবি যাহাকু ইউজ করি কি আপন নিজ স্কিন কু নিজ ফেস কু ব্রাইটেনিং আর হোয়াইটেনিং করি পারিবে। ফ্রেন্ডস, যেতবে বি আপনার কো পার্টি ফংশন কু যাওয়াকু অছি তার গোটে দিন পূর্বরু আপনার এই প্যাক কু নিশ্চয় ট্রাই করন্তু, দেখিবে তার নেক্সট ডে আপনার ফেস রে গোটে অলগা প্রকারের গ্লো আসি যাইতিব। প্রায়ত কোণ হইতাই না আমাকু যেবে বি কো পার্টি ফংশন কু যাওয়াকু পড়ি থাই, তো আমি ভাবি থাও কি কিপরি আমি আমার ফেস কু গ্লো করিবা, কিপরি আমি সবুঠ অধিক বিউটিফুল লাগিবা। এমিতিরে বহুত লোক পার্লর কু যাই ফেসিয়াল করি থাকে, বট যদি পার্লর কু যাই ফেসিয়াল করিবা তো সেটি বহু টঙ্কা লাগি থাকে, তা সহিত বহুত সময় বি লাগি থাকে, যেটা কি সমস্ত পসিবল না। আর যদি আমি ঘরে ফেসিয়াল করিবা তো তাপরে অধিক টাইম বি লাগবে কি অধিক টঙ্কা বি খরচ হবনি। আর পার্লর ফেসিয়াল ব্লিজ বহু জনকু সুট করে না থাকে, কারণ পাই সেটি বহু সারা কেমিকাল সেড হয়ে থাকে, তো সবুঠার ভালো কি আমি ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্ট দ্বারা হি আমার ফেস কু গ্লো করিবা, তাহা বি ন্যাচুরালি গ্লো করিবা। পার্লর কু যদি ফেসিয়াল করিবা তো সেটা গোটে দুই তিন দিন হি রহি থাকে, তাপরে যেটা কু সেটা যদি ঘরে আমি এই প্রকারের ফেসিয়াল করিবা, আর যদি বিনা টঙ্কারে করিবা তো আমি পাকা মাসকু গোটে গোটে থর তো নিশ্চয় ট্রাই করিপারিবা, কারণ পাই না টঙ্কা তো জমা খরচ হোনি। তো গাইজ, আজি মু আপনাকু কিচেনর এমতি তিনটা জিনিস ইউজেস কহিবি যাহাকু যদি আপনার ইউজ করিদেবে, যেমতি মু আপনাকু এই ভিডিওরে কহিবি, তো দেখিবে বহু জলদি আপনার ফেসরে গোটে গ্লো আসি যাইথিব, আর আপনার ফেস একদম চমকুথিব। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্টার্ট করিবা পূর্বরু যদি আপনার এপর্যন্ত আমার চ্যানেলকু সবসক্রাইব করে না, তাহলে প্লিজ সবসক্রাইব করে নিয়ন্তু, যদি ভিডিওটি টিকে বি ভালো লাগিব তাহলে প্লিজ লাইক করিদেবে, শেয়ার বি করিদেবে, আর এইভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখিবা পাই চ্যানেলকু সবসক্রাইব বি করে নেবে। তা সহ ফ্রেন্ডস, আপন মতে ইনস্টাগ্রাম আর মোর ফেসবুক পেজে ফলো বি করে পারিবে, যদি আপনার আর কিছু মতে পচারিবার আছে বিউটি রিলেটেড কোশ্চেন তো সেটি যাই ডিএম করে পারিবে। তো চালন্তু বেশি দেরি ন করে আরম্ভ করিবা আজির ভিডিও। তো ফ্রেন্ডস, যেমিতি কি মু আপনাকু কহিলি আজি আমি যে জিনিস ইউজ করিবা তাহা আমাকু আমার কিচেনরে অতি সহজরে মিলি যিব। ফ্রেন্ডস, কোন হইতে না আমার কিচেনে এমতি বহু সারা জিনিস থাকে যাহাকু ইউজ করি আমি আমার ফেস কু চমকাই পারিবা, গ্লোইং করি পারিবা, বাট আমি তার প্রপর ওয়ে কেমতি ইউজ করা যায় তাকে তার প্রসেস আমি জানি নথাও, যাহা ফলরে আমি তার লাভ উঠাই পার নথাও। বট আজি মু আপনাকু কিচেন এমতি কিছু জিনিস নেই হি নিজ ফেস কু কিপরি গ্লোইং করি হব তাহা কহিবি। তো আজি যাহা আমাকু যে জিনিস দরকার তাহা হেউছি দহি, বেসন আর কফি। তো ফ্রেন্ডস, এই সব জিনিস শীত দিন পাই তো পুরা বেস্ট অটে, আর রেগুলার বেসিস রে যদি বি আপন ইউজ করিবে তো আপনার স্কিন পাই এটা বহুতই ভালো অটে। কোণ পাই না শীত দিনরে কোণ হুয়ে না আমার সমস্ত স্কিন পুরা ড্রাই পড়ি যায়, আর এই কারণর ফেস রু আমার গ্লো চালি যায়। তো দহি আমার স্কিন কু সফট আর স্মুথ বনিবারে বহুত হেল্প করি থাই, আর আমাকু ইনস্ট্যান্ট ব্রাইট লুক বি দেই থাই। তারপরে কফি আমার স্কিন র সন্টেন কু রিমুভ করি থাই, বা যে কলে পড়ে থাকে না তাকে বি দূর করি থাই। কফি টিকে খদরা হয়ে থাকে তো এ আমার স্কিন রে যাহা বি সব ডেড স্কিন থাকে তাকে রিমুভ করি থাকে, তা সহিত কফি গোটে ভালো স্ক্রব পরি বি কাম করি থাকে, আর আমার স্কিন কু ইনস্ট্যান্ট ফেয়ার বি বনাই থাকে। আর বেসনর ইউজেস তো আপনার বহু ভালোভাবে জাগিছেন, এর ফায়দা বি আপনার বহু ভালোভাবে জাগিবে, বেসন কু এবে নুহ বহুত আগরু হি আমার স্কিন পাই ব্যবহার করা যাই আসছি। বেসন আমার স্কিন পাই বহুত মানে বহুত ফায়দামন্দ অটে, সেমিতি তো ফ্রেন্ডস আমার সমস্ত ঘরে বেসন সবুবেলে এভেলেবল থাই। এমিতিরে যদি আপন বেসন কু ডেলি ইউজ করিবে তো চেহেরারে যাহা সবু পিম্পল র চিহ্ন থিব, দাগ থিব, তো তাকু দূর করিব বেসন। তো ফ্রেন্ডস, প্রথমে আমি বেসন আর কফি কু মিশাই দেবা। তো এটি মু গোটে চামচ বেসন আর গোটে চামচ কফি নেইছি, এ দুইটি যার কোয়ান্টিটি সেম হি নেবে, যেতিকি বেসন নেবে সেতিকি কফি নেবে। তো এটি মু গোটে গোটে চামচ নেইছি, এ দুই কু আমি মিশাই দেবা। তো ফ্রেন্ডস, এটি মু ভালোভাবে দুই কু মিশাই দিলি। তারপরে আমি এতে এড করিবা দহি,
ଦହି ବି ଆମ ସ୍କିନ୍ ପାଇଁ ବହୁତ ଭଲ ହେଇଥାଏ, ଯେମିତିକି ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି। ଯଦି ଆପଣ ଆକୁ ଡେଲି ବେସିସ୍ରେ ଦହିକୁ ୟୁଜ୍ କରିବେ ନିଜ ସ୍କିନ୍ରେ, ତ ଆପଣଙ୍କ ସ୍କିନ୍ କେବେ ବି ଡଲ୍ ପଡ଼ିବନି, ସବୁବେଳେ ଚମକିବ। ତ ଏଥିରେ ବି 1 ଟେବୁଲ୍ସ୍ପୁନ୍ ଦହି ୟୁଜ୍ କରନ୍ତୁ। ତ ଏଠି ମୁଁ 1 ଟେବୁଲ୍ସ୍ପୁନ୍ ଦହି ଆଣିଛି। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣ ଘରେ ଯେଉଁ ଦହି ବନାଉଛନ୍ତି, ଯେଉଁ ଦହି ପକାଉଛନ୍ତି, ସେ ଦହି ୟୁଜ୍ କରିପାରିବେ। ନହେଲେ ଆପଣ ବାହାରରୁ ପ୍ୟାକେଟ୍ ବାଲା ଦହି ବି ୟୁଜ୍ କରିପାରିବେ। ଏଠି ମୁଁ ପ୍ୟାକେଟ୍ ବାଲା ବାହାରର ଦହି ୟୁଜ୍ କରିଛି। ତା ସହିତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣ ଚାହିଁବେ ତ ଏଥିରେ ଲେମ୍ବୁର ରସ ବି ୟୁଜ୍ କରିପାରିବେ। ଅଧା ଲେମ୍ବୁକୁ କାଟିକି ଏଥିରେ ତା'ର ରସକୁ ଆଡ଼୍ କରିପାରିବେ। କ'ଣ ପାଇଁ ନା ଫ୍ରେଣ୍ଡସ୍, ଲେମ୍ବୁ ଗୋଟେ ଭଲ ବ୍ଲିଚ୍ର କାମ କରିଥାଏ। ବହୁତ ସାରା ଲୋକଙ୍କୁ ମାର୍କେଟର ବା ପାର୍ଲର ଯେଉଁ କେମିକାଲ ବାଲା ବ୍ଲିଚ୍ ଥାଏ, ତାକୁ ତାହା ସୁଟ୍ କରିନଥାଏ। ତ ଆପଣ ତାହା ବଦଳରେ ଏଥିରେ ଲେମନ୍ ଜୁସ୍ ବି ଆଡ଼୍ କରିପାରିବେ। ଏଥିଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ରେଜଲ୍ଟ ମିଳିବ। ତ ଏଠି ମୁଁ ଲେମନ୍କୁ ଆଡ଼୍ କରୁନି, କ'ଣ ପାଇଁ ନା ଲେମନ୍ ଏବେ ମୋ ସ୍କିନ୍କୁ ସୁଟ୍ କରୁନି, ବହୁତ ଇରିଟେଟ୍ ଲାଗୁଛି। ସୋ ମୁଁ ଲେମନ୍କୁ ଆଡ଼୍ କରୁନି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଲେମନ୍ ସୁଟ୍ କରୁଛି, ତ ପାକ୍କା ଆପଣ ଏଥିରେ ଲେମନ୍ ଜୁସ୍ ଆଡ଼୍ କରନ୍ତୁ। ଏଥିଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଏକଦମ ଗୋଟେ ପାର୍ଲର ପରି ଫେସିଆଲ୍ର ଗୋଟେ ଗ୍ଲୋ ଆସିଯିବ। ସେମିତି ବିନା ଲେମନ୍ରେ କଲେ ବି ଆସିବ, ବଟ୍ ଆପଣଙ୍କୁ ଯଦି ବ୍ଲିଚ୍ ଦରକାର ତ ଆପଣ ଲେମନ୍ ବି ଆଡ଼୍ କରିପାରିବେ ଏଥିରେ। ତ ଏଠି ମୁଁ ଲେମନ୍କୁ ସ୍କିପ୍ କରିଦେଉଛି। ତ ଏବେ ଆମେ ଏଇ ତିନିକୁ ଭଲ ଭାବେ ମିଶାଇ ଦେବା। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏହିସବୁକୁ ଭଲ ଭାବେ ମିଶିବା ପରେ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଆମର ଫେସ୍ ପ୍ୟାକ୍ ପୁରା ରେଡି ହେଇଯାଇଛି। ଆକୁ ଯେତେ ଆପଣ ମିଶାଇବେ ସେଟା ସେତେ ସ୍ମୁଥ୍ ହେବ। ତ ଟିକେ ଅଧିକ ଟାଇମ୍ ଆକୁ ମିଶାଇ ଦେବେ। ତ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏକଦମ ସ୍ମୁଥ୍ କନ୍ସିଷ୍ଟେନ୍ସିର ଆମର ଫେସ୍ ପ୍ୟାକ୍ ପୁରା ରେଡି ହେଇଯାଇଛି। ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ଏହାକୁ ଆମେ କିପରି ଆପ୍ଲାଏ କରିବା ଆଉ ଏହାର କ'ଣ କ'ଣ ସବୁ ଫାଇଦା ଅଛି। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ପାର୍ଲରରେ ଯେମିତି ଆମେ 4-5 ଷ୍ଟେପ୍ କଲା ପରେ ଫେସିଆଲ୍ କରିବା ପରେ ଯେଉଁ ଗ୍ଲୋ ଆମ ଫେସ୍ରେ ଆସିଥାଏ, ଏହି ଗୋଟେ ଫେସ୍ ପ୍ୟାକ୍କୁ ୟୁଜ୍ କରି ଆପଣଙ୍କ ଫେସ୍ରେ ସେତେ ହିଁ ଗ୍ଲୋ ଆସିବ। ଆଉ ପାର୍ଲରରେ ସବୁ ତ କେମିକାଲ୍ ପଡ଼ିଥାଏ, ବଟ୍ ଏଇଟା ନେଚୁରାଲ୍ ଅଟେ। ଏଥିରେ ଯେଉଁ ଇନ୍ଗ୍ରିଡ଼ିଏଣ୍ଟ ଗୁଡ଼ାକ ୟୁଜ୍ ହେଇଛି ସେଇଟା ପୁରା ନେଚୁରାଲ୍ ଅଟେ ଆଉ ଆମ ସ୍କିନ୍ ପାଇଁ ବେଷ୍ଟ ଅଟେ। ତ ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ପାର୍ଲର ଯିବା ଦରକାର ନାହିଁ, ଆପଣ ଘରେ ହିଁ ଏହି ପ୍ରକାରର ଫେସ୍ ପ୍ୟାକ୍ ବନେଇକି ୟୁଜ୍ କରିପାରିବେ ଆଉ ନିଜ ଫେସ୍କୁ ଗ୍ଲୋ କରିପାରିବେ। ତ ଏବେ ଚାଲନ୍ତୁ ଏହାର ୟୁଜେସ୍ ଦେଖିଦେବା ଆଉ ଏହାର ଫାଇଦା ବି ଜାଣିନେବା। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଫାର୍ଷ୍ଟ ଷ୍ଟେପ୍ ହେଲା ଆପଣ ଏହାକୁ ଲଗାଇବା ପୂର୍ବରୁ ନିଜ ଫେସ୍କୁ ଭଲ ଭାବେ ଧୋଇ ଦିଅନ୍ତୁ। ଏହାକୁ ଲଗାଇବା ଟାଇମ୍ ଆପଣଙ୍କ ଫେସ୍ରେ କିଛି ବି କ୍ରିମ୍, ମେକଅପ୍ କିମ୍ବା ଡଷ୍ଟ ନଥିବା ଦରକାର। ତ ଏଠି ମୁଁ ମୋ ଫେସ୍କୁ ଭଲ ଭାବେ ଧୋଇ ଦେଉଛି ଫେସ୍ ୱାଶ୍ ଦ୍ୱାରା। ତାପରେ ଏହି ଫେସ୍ ପ୍ୟାକ୍କୁ ଆମେ ଆପ୍ଲାଏ କରିବା। ପୁରା ଚେହେରାରେ ଏହାକୁ ଭଲ ଭାବେ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ। ଯଦି ଆପଣଙ୍କ ଆଖି ତଳ କଳା ପଡ଼ିଯାଇଛି, ତ ଆପଣ ସେଠି ବି ଏହାକୁ ଲଗାଇ ପାରିବେ। କ'ଣ ପାଇଁ ନା କଫି ଆମର ଡାର୍କ ସର୍କଲ୍ସକୁ ଦୂର କରିଥାଏ ଆଉ ଡ୍ରାଏନେସ୍କୁ ଦହି ଦୂର କରିଦେବ। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏହି ପ୍ୟାକ୍କୁ ଆପଣ ନିଜ ନେକ୍ ଆଉ ହ୍ୟାଣ୍ଡସ୍ରେ ବି ଲଗାଇ ପାରିବେ। ଏଥିଦ୍ୱାରା ଆମର ବେକରେ ଯାହା ବି କଳା ଦାଗ ଥିବ ତ ତାହା ବି ରିମୁଭ୍ ହେଇଯିବ। ତ ପ୍ରଥମେ ଆମେ ଆମ ପୁରା ଫେସ୍ରେ ଏହାକୁ ଆପ୍ଲାଏ କରିଦେବା। ଫ୍ରେଣ୍ଡସ୍, ମୁଁ ମୋ ଫେସ୍ରେ ପୁରା ଆପ୍ଲାଏ କରିଦେଇଛି। ଏହାକୁ ଆମେ ପୁରା ଶୁଖିଲା ଯାଏ ନିଜ ଫେସ୍ରେ ରଖିବା। ଏହା ବହୁତ ଶୀଘ୍ର ଶୁଖିଯିବ, ଅଧିକ ଟାଇମ୍ ଲାଗିବନି। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ପାଖାପାଖି ଗୋଟେ 5 ମିନିଟ୍ ପରେ ମୋ ଫେସ୍ ଦେଖିପାରୁଥିବେ ପୁରା ଏହି ପ୍ୟାକ୍ଟି ଶୁଖିଯାଇଛି। ତ ଏହାକୁ ଆମେ ଏବେ ଧୋଇଦେବା। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏହା ଗୋଟେ ସ୍କିନ୍ ଟାଇଟେନିଂର ବି କାମ କରିଥାଏ। କ'ଣ ପାଇଁ ନା କଫିରେ ଏଜିଂର ପ୍ରପର୍ଟିଜ୍ ଥାଏ, ତ ଆମ ଫେସ୍ରେ ଯାହା ସବୁ ଦାଗ ଚିହ୍ନ ଥାଏ ତାକୁ ରିମୁଭ୍ କରିଥାଏ। ତା ସହିତ ଫ୍ରେଣ୍ଡସ୍, କଫି ଆମ ଫେସ୍ରେ ଇନ୍ଷ୍ଟାଣ୍ଟ ଗ୍ଲୋ ଆଣିବାରେ ଆଉ ଦହି ଆମ ଫେସ୍କୁ ସ୍ମୁଥ୍ ବନାଇବାରେ ହେଲ୍ପ କରିଥାଏ। ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏହି ପ୍ରକାରରେ ଘଷି ଘଷି ମସାଜ କରି କରି ଧୋଇବେ, ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କ ଫେସ୍ରେ ଯାହା ସବୁ ଡଷ୍ଟ ଥିବ ତାହା ବି ରିମୁଭ୍ ହେଇଯିବ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏଠି ମୋ ଫେସ୍କୁ ମୁଁ ଭଲ ଭାବେ ଧୋଇ ଦେଇଛି ଆଉ ମୋ ଫେସ୍ରେ ଥରେ ୟୁଜ୍ରେ ହିଁ କେତେ ଗ୍ଲୋ ଆସୁଛି।
तो आपण भी एहाकु थरे निश्चय ट्राय करंतु। तो फ्रेंड्स जदि आपण भी निज स्किन को निज फेस को इंस्टेंटली ग्लोइंग करबा पे चाहौ छथि ताहाले एही रेमेडी को निश्चय ट्राय करंतु। या सब स्किन टाइप को सूट करी थाय। जदि आपणकर स्किन अधिक ऑयली, जदि आपणकर स्किन अधिक ऑयल अछि तो आपण एतरे डेफिनेटली हाफ टेबल स्पून लेमन जूस ऐड करंतु। देखिबे एहा आपणको फेस रो एक्स्ट्रा ऑयल को अब्जॉर्ब करि देबा आ आपणको फेस को ग्लोइंग करि देबो। ता सहित फ्रेंड्स एहा बहुत सारा प्रॉब्लम को तो दूर करथाय। ता सहित बहुत लोकर माउथ रो चारि साइड पैचेस पड़ी जाइथाय, माने ब्लैक पड़ी जाइथाय, जेमती कि हम आखी दलर डार्क सर्कल कळे दाग पड़ी थाय, सेही प्रकार बहुत लोकर पाटी रो साइड भी ब्लैक पड़ी जाइथाय। तो एही रेमेडी ताकू भी दूर करथाय, आमर डार्क सर्कल को भी रिमूव करथाय, आमर डार्क स्पॉट को भी रिमूव करथाय। ता सहित आम फेस रो सनटेन और पिगमेंटेशन को भी हटेथाय, आमर टेक्सचर को बहुत स्मूथ बनथाय, जेउं द्वारा आम फेस पूरा ग्लो करिबारे लागिथाय। तो फ्रेंड्स जितेबेले भी आपन को पार्टी फंक्शन को जाउछती तार गोटे दिन पूर्वरु नहले 2-3 घंटा पूर्वरु भी आपन ही पे टू लगे परिबे यूज करि परिबे, देखिबे आपन को फेस रे गोटे अलग प्रकार रो ग्लो आसी जाइबो। तो फ्रेंड्स आपन को थारी निश्चय ट्राय करंतु आ कमेंट थ्रू रे आपन को फीडबैक मते निश्चय लेखंतु। जदि आपन को भल लागिथिबो ताहले आपन को कमेंट करि कि मते बहुत भल लागिबो, सेति पर आपन आपन निश्चय ट्राय करंतु आ केमिति लागिला मते कमेंट करके जणादु। तो फ्रेंड्स एहाथिला मोर आजर वीडियो, आपनको वीडियो केमिति लागिला कमेंट करके निश्चय जणेबे। जदि वीडियोटी भल लागिथिबो ताहले प्लीज 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 लाइक करि देबे, शेयर भी करि देबे, आ एही बडी सुंदर सुंदर वीडियो देखिबा पई आम चैनल को सब्सक्राइब करि देबे। सब्सक्राइब करिबा पई तळे थिबा रेड कलर सब्सक्राइब बटन आ साइड थिबा बेल आइकन को क्लिक करि आम चैनल को सब्सक्राइब करि नेबे।